আজ থেকে 200 বছর আগে পৃথিবীতে কোনো খনিজ তেল ছিল না। সে সময় মানুষ জ্বালানি হিসেবে ব্যবহার করত সমুদ্রের বড় বড় তিমির তেল। ঠিক তেমনই ভাবে তিমির তেল শিকার করার জন্য এক জাহাজ চলে যায় গভীর সমুদ্রে। কিন্তু এরপরেই তাদের সাথে যা ঘটে সেটা কোনো ভূতের কাহিনী থেকেও কম নয়। যদি দেখতে চাও কিভাবে প্রকৃতির এই জায়ান্ট জীবগুলো তাদের নির্মমতার জবাব দেয়, তাহলে চলো শুরু করি ইন দ্য হার্ট অফ এ সি মুভির এক্সপ্লেনেশন। বেশি না, জাস্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে চলো শুরু করি আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা আমেরিকার ম্যাসাচুসেট শহরের নানটাকেট নামের একটা ছোট দ্বীপের দৃশ্য দেখতে পাই। হারমান মেলভিন নামের একজন রাইটার একটা বিশেষ উদ্দেশ্যে এই দ্বীপে এসেছে। তার উদ্দেশ্য ছিল অনেক বছর আগে ডুবে যাওয়া পুরাতন জাহাজ এক্সেস এর নাবিক থমাস নিকারসনের সাথে দেখা করা, যে সেই দুর্ঘটনায় বেঁচে যাওয়া একজন নাবিক ছিল। মেলভিল দ্বীপের মাঝে থাকা থমাসের ঘরের সামনে এসে দরজায় নক করলে নিকারসনের স্ত্রী তাকে বলে দেয় যে 8টার পরে এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। তখন মেলভিন তাকে একটা চিঠি দেখালে সাথে সাথে নিকারসনের স্ত্রী দরজাটা খুলে দেয়। এরকম একটা চিঠি মেলভিন কিছুদিন আগে নিকারসনকে লিখেছিল, যেখানে সে নিকারসনকে এক্সেস জাহাজের স্টোরি বলার বিনিময়ে কিছু টাকা অফার করে। কারণ এই জাহাজ ডুবে যাওয়ার পিছনে এমন এক আশ্চর্য রিউমার রয়েছে যেটা দিয়ে রীতিমতো একটা অ্যাডভেঞ্চার কাহিনী লেখা যাবে। এই জাহাজটা এতটাই বড় দুর্ঘটনায় পড়েছিল যে সেই দুর্ঘটনায় জাহাজের অনেকেই মারা যায় এবং বাকিরা কোনো মতে জান নিয়ে ফিরেছিল, যাদের মধ্যে একজন ছিল এই নিকারসন। মেলভিল সেই কাহিনীর উপরে ভিত্তি করে একটা বই লিখতে চাইলেও নিকারসন তাকে কিছুতেই এক্সেসের কাহিনী বলতে চায়নি। তাই মেলভিল এবার সশরীরে এই দ্বীপে তাকে বোঝানোর জন্য চলে এসেছে। কিন্তু নিকারসন মেলভিলকে তো স্টোরি বলতেই চায় না, বরং সে মেলভিলকে সোজা তার ঘর থেকে বেরিয়ে যেতে বলে। তখন মেলভিলও রেগে মেগে তার বাড়ি থেকে বের হতে চাইলে নিকারসনের স্ত্রী তাকে আটকে ফেলে। এরপর নিকারসন বলে, তুমি তো মদ খেতে খেতে একদিন উপরে পৌঁছে যাবে, তখন আমাদেরকে দেখবে কে, তাই এই টাকাটা আমাদের দরকার, আর তুমি এই লোকটা যা যা জিজ্ঞেস করে তার সবকিছুরই উত্তর দেবে। এই কথা শোনার পর নিকারসন মেলভিলকে স্টোরি বলার জন্য রাজি হয়ে যায়। সেই স্টোরিতে সে আমাদের বলতে শুরু করে 1820 সালের কাহিনী। অনেক বছর আগে সেই সময়টাতে মহাসাগর থেকে প্রচুর পরিমাণ তিমি শিকার করা হতো, কেননা তিমির চর্বি থেকে প্রচুর পরিমাণে দামি তেল উৎপন্ন করা হতো। এক্সেস নামের সেই জাহাজটিরও মিশন ছিল তিমি শিকার করা। এই জাহাজের ক্যাপ্টেন্সি প্রথমে পাওয়ার কথা ছিল ওয়েন চেইসের, আর এর জন্যই চেস জাহাজের কর্তৃপক্ষের কাছে ক্যাপ্টেনের দায়িত্ব বুঝে নিতে গিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে যে তাকে শুধুমাত্র ফার্স্ট মেটের পদ দিয়ে আরেক তরুণ ক্যাপ্টেন জর্জ পোলার্ডকে জাহাজের ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় চেস মনক্ষুণ্ণ হয়ে তখনই কাজ ছেড়ে চলে যেতে চাইলে জাহাজের মালিক মিস্টার মেসন তাকে মোট প্রফিটের 5 ভাগের 1 ভাগ অফার করে, পরে জাহাজের ক্যাপ্টেন্সি দেবেন বলেও কথা দেয়। কিন্তু একবারের ধোকা দেখে চেসের শিক্ষা হয়ে গিয়েছিল, তাই সে এবার মালিকদের দিয়ে লিখিত আকারে প্রতিশ্রুতি নিয়ে নেয়। যদিও চেস জাহাজে যেতে রাজি হয়ে গিয়েছিল, কিন্তু ক্যাপ্টেন্সি না পাবার ব্যাপারটা তখনও সে মাথা থেকে ঝেড়ে ফেলতে পারেনি। তাই বাড়ি ফিরে গিয়ে সে এই ব্যাপারটার জন্য বারবার রাগ প্রকাশ করতে থাকে। অন্যদিকে তার স্ত্রীও তাকে নিয়ে দুশ্চিন্তায় ছিল, কেননা তিমি শিকারটা কিন্তু ছিল খুব ভয়ানক একটা ব্যাপার। সমুদ্রের অনেক নামিক সেই সময়টায় তিমি শিকার করতে গিয়ে মারা যেত, কিংবা অনেকেই ফিরে আসতো অনেক অনেক বছর পর। তাই এইসব ব্যাপার নিয়ে দুশ্চিন্তা থাকায় স্ত্রীকে প্রমিস দেয় যে সে খুব দ্রুতই ফিরে আসবে, আর তার স্ত্রীও নিজের চিহ্ন হিসেবে চেইসের গলায় একটা লকেট পরিয়ে দেয়। যাই হোক, নির্দিষ্ট দিনে জাহাজের সমস্ত ক্রুরা জাহাজে গিয়ে উপস্থিত হয়। ঠিক এই জাহাজেই উপস্থিত ছিল তখনকার সময়ের মাত্র 14 বছর বয়সী নিকারসন এবং তার বন্ধু গ্রাবস। নিকারসন এই জাহাজে ছোটখাটো একটা ক্রু হিসেবে এসেছিল। পুরাতন আমলের পালতোলা সেই কাঠের জাহাজে চেইসের এক বন্ধু ম্যাথিউ সেকেন্ড মেজ হিসেবে উপস্থিত ছিল। কে চিনতে পারছো তো? এই ম্যাথিউ হচ্ছে কিলিয়ান মার্ফি, যাকে তোমরা সবাই দ্য গ্রেট থমাস শেলবি হিসেবে চেনো। যাই হোক, জাহাজে সেই চেইসের প্রথমে ক্যাপ্টেন পোলার্ডের সাথে দেখা হয়। চেস যে এই জাহাজের ক্যাপ্টেন্সি চেয়েছিল সেটা পোলার্ড জানত, তাই তাদের মধ্যে একটা শীতল পরিস্থিতির মাধ্যমে জাহাজ যাত্রা শুরু হয়। তবে একটু পরেই চেস যে কারিশ্মা দেখায় তাতে তার সাহস দেখে পোলার্ডও অবাক না হয়ে পারে না। মান্ধাতার আমলে সেই কাঠের জাহাজে রশি দিয়ে নোঙর টেনে তুলে এরপর রশি টেনে পাল তুলতে হতো। ক্রুরা পাল তোলার চেষ্টা করলেও একটা পাল কোনোভাবেই খুলছিল না, কারণ সেই পালটা একটা রশিতে আটকে গিয়েছিল। তখন চেস দ্রুত গতিতে রশি দিয়ে তৈরি করা মই বেয়ে উপরে উঠে ছুরি দিয়ে সে পালটার দড়ি কেটে দেয়, সাথে সাথেই সেই পালটা খুলে গিয়ে বাতাসে ফুলে ওঠে, আর এরপরে ক্রুরাও বাকি পালগুলো খুলতে সক্ষম হয়। চেসের এই মারাত্মক স্টাইল দেখে সব ক্রুরা তো মুগ্ধ হয় বটেই, খোদ ক্যাপ্টেন পোলার্ডও হিংসা যেন ছাড়খার হয়ে যায়। পোলার্ডের সেই হিংসাটা চেইসের উপরে দেখায় ডিনার করার টাইমে,
খাওয়ার মাঝেই হঠাৎ পোলার চেইসের বাবার জেলে যাওয়ার ব্যাপারটা জেনে এনে তাকে অপমান করতে থাকে। কিন্তু চেইস খুব বেশি খেপে না গিয়ে সোজাসাপটা জবাব দিয়ে নিজের কাজ গোছাতে চলে যায়। এরপর সে ক্রুদের সবাইকে একে একে নিজেদের কাজ ভাগ করে দেয়। মূলত জাহাজের তিমি শিকারের প্রধান দায়িত্বটা সে একজন লোককে বুঝিয়ে দেয়। কাজ বুঝিয়ে দেওয়ার সময় হঠাৎ চেস লক্ষ্য করে যে তরুণ নিকারসন কিছুটা অস্বস্তি বোধ করছে। তখন চেস নিকারসনকে জাহাজের উপর তলায় নিয়ে গিয়ে জাহাজ থেকে ফেলে দেওয়ার ভান করে নিচে ঝুলিয়ে ধরে। চেইসের কথা হচ্ছে যে এই জিনিসটা করার মাধ্যমে নাকি অনেকটা সি সিকনেস কমানো যায়। কিন্তু নিকারসনের অসুস্থতা তো কমেই না, বরং উল্টো সে বমি করে দেয়। এরপরে চেইস নিকারসনকে তার মায়ের কাছে চিঠি লিখতে বলার পর সে জানতে পারে যে থমাসের মা মারা গেছে আর তার বাবাও নিখোঁজ হয়েছে। এই কথা শোনার পর চেইসের কিছুটা খারাপও লাগে। যাই হোক, সেদিন রাতে জাহাজের পাল সেট করার সময় ক্যাপ্টেন পোলার্ড হঠাৎ চেসকে জাহাজের গতি বাড়ানোর জন্য এক্সট্রা পাল তোলার আদেশ দেয়। কিন্তু অভিজ্ঞ চেস ভালো করে জানত যে তাদের সামনে ঝড় আসার সম্ভাবনা অনেক বেশি, তাই সে ক্যাপ্টেনকে গতি কম রেখে আগে আশেপাশের ওয়েদার দেখে নেওয়ার পরামর্শ দেয়। কিন্তু ক্যাপ্টেন পোলার ছিল বেজায় অ্যারোগেন্ট এবং অহংকারী একজন মানুষ। এর উপর চেসের সাথে তো তার ঝামেলা আগে থেকে ছিল, তাই সে জাহাজের গতি না কমিয়ে বাড়িয়ে দেওয়ারই আদেশ দেয়। চেস যখন বুঝতে পারে যে মাত্র 8 নটিক্যাল মাইলের মধ্যে তার একটা ঝড়ের মুখে পড়তে চলেছে, তখন সে আর ম্যাথিউ মিলে ক্যাপ্টেনকে আবারও গতি কমানোর আদেশ দেয়। কিন্তু ক্যাপ্টেন পোলার তার কথায় একচুলও নড়ে না আর জাহাজটাকেও একেবারে ঝড়ের ভিতরে ঢুকিয়ে দেয়। এর একটু পরেই ক্যাপ্টেন পোলার্ডের হুশ ফিরে আসে। যখন বাতাস আর ঢেউয়ের আঘাতে জাহাজ নিজের কন্ট্রোল হারাচ্ছিল, তখন পোলার্ড বাধ্য হয় অতিরিক্ত পাল নামিয়ে জাহাজের গতি স্লো করার জন্য। কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। বড় বড় ঢেউ এসে জাহাজের উপরে আছড়ে পড়ে জাহাজটাকে প্রায় ডুবিয়েই দিচ্ছিল আর জাহাজটাও ভয়ানকভাবে এদিক ওদিক দুলতে থাকে। তাই চেস তার ক্রুদের দ্রুত জাহাজের দিকের পালগুলো বন্ধ করে দেওয়ার আদেশ দেয়। অনেক কষ্টে সেই পালগুলো বন্ধ করার পর জাহাজে এবার কিছুটা ব্যালেন্স ফিরে আসে আর তার কিছুক্ষণের মধ্যে ঝড়ও থেমে যায়। এভাবেই চেইসের বিচক্ষণতায় সেই যাত্রায় সবাই বেঁচে ফেরে। পুরো ঘটনার সম্পূর্ণ দোষটা কিন্তু ছিল ক্যাপ্টেন পোলার্ডের। কিন্তু সে তো নিজের দোষ মেনেই নেয় না, বরং সে চেইসকে তার আদেশ পালন না করার জন্য ক্রুদের কাছে ক্ষমা চাইতে বলে। এর সাথে সে এটাও জানায় যে আগামীকাল তারা জাহাজ মেরামতের জন্য বন্দরে ফিরে যাবে আর সেখানে চেইসকে তার চাকরি থেকে রিজাইন দিতে হবে। মানে এই বেজা বলে কি, সে নিজের দোষ পুরো চেইসের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, অথচ চেইসই কিন্তু সবাইকে বাঁচিয়ে দিয়েছিল। তাই চেইসও বলে যে এই ঘটনা সব দোষ ক্যাপ্টেনের নিজের, যে কিনা নিজের অ্যারোগেন্স এবং অদূরদর্শিতার কারণে জাহাজের সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। এরপরে ক্যাপ্টেন পোলার তেলে বেগুনে জ্বলে উঠে চেসকে বলে, তুমি কে আমাকে সব বলার, একজন সামান্য কৃষকের ছেলে, তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। কিন্তু চেস তার শান্ত স্বভাব ধরে রেখে বলে, দেখুন ক্যাপ্টেন, এভাবে সমুদ্র থেকে 1 লিটার তেল নিয়েও না ফিরে যাওয়াটা খুব ভুল কাজ হবে। যদি আমরা এটা করি তাহলে মালিক পক্ষ আমাদের দুজনকে চরম শাস্তি দেবে, তাই আমরা যদি নিজেদের সমস্ত ইগো আর রাগকে সাইডে রেখে দ্রুত কাজ শেষ করে এখান থেকে ফিরে যাই তাহলে এটাই আমাদের জন্য মঙ্গল হবে, কেননা আপনার মতো আমিও যত দ্রুত সম্ভব আপনার পিছন থেকে সরে যেতে চাই। এই কথা শোনার পর ক্যাপ্টেন পোলার্ড কিছু না বললেও পরে কিন্তু সে এটা মেনেই নিয়েছিল। তাই এক্সেস জাহাজটি নানকাট বন্দরে ফিরে না গিয়ে নিজেদের জার্নি চালু রাখে। এর কয়েক মাস পরেই তাদের হাতে আসে প্রথম সফলতা। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে একটা হাম্পব্যাক তিমিকে দেখার পর চেইস দ্রুত জাহাজ থেকে দাঁড়টানা বোট দিয়ে সেদিকে রওনা দেয়। এরপর তারা চারিদিক থেকে বোট নিয়ে তিমিটাকে ঘিরে ফেলে। প্রথমে সেই তিমিটার গায়ে একটা রশি বাঁধা বর্ষা নিক্ষেপ করা হয়। এরপর চারিদিক থেকে এমন কয়েকটা বর্ষা নিক্ষেপের পর তারা মারাত্মক টেকনিকের সাহায্যে নৌকায় থাকা লম্বা রশি দিয়ে চারিদিক থেকে তিমি মাছটাকে বেঁধে ফেলতে সক্ষম হয়। এভাবেই তিমিটাকে পানির উপরে ওঠানোর পর চারিদিক থেকে সবাই বর্ষা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে এই তিমিটাকে নির্মমভাবে হত্যা করে। ভাইরে ভাই, সেই সময়কার মানুষদের এই তিমি হত্যার প্রক্রিয়াটা খুবই ডিস্টার্বিং ছিল। তোমরা হয়তো জেনে থাকবে তিমি কিন্তু বেশ বুদ্ধিমান এবং আমাদের মতোই তাদের ব্যথা বেদনার ফিলিংস রয়েছে, তাই সেই সময়টায় যেভাবে তিমি হত্যা করা হতো তাতে তিমিরা ভীষণ যন্ত্রণায় মৃত্যুবরণ করত। এর উপর এত বিরাট সংখ্যক তিমি শিকারের কারণে তিমি প্রায় বিলুপ্ত হতে বসেছিল। তাই বর্তমানের আন্তর্জাতিক আইন অনুসারে যে কোনো সমুদ্রে তিমি শিকার করা একেবারে নিষিদ্ধ। যাই হোক, সেই 1820 সালের ওই পুরানো কায়দায় তারা বর্ষা দিয়ে নির্মমভাবে তিমিটাকে হত্যা করে। এরপর তিমিটাকে জাহাজের পাশে নিয়ে আসার পর ধীরে ধীরে তারা তিমিকে টুকরো টুকরো করে মাংস থেকে তেল উৎপাদন শুরু করে দেয়। এই তেল উৎপন্ন করতে গিয়ে নিকারসনকে তিমির পেটের ভিতর পর্যন্ত ঢুকে যেতে হয়। সেই যাত্রায় তারা ওই তিমি থেকে প্রায় 47 ব্যারেল তেল উৎপাদন করতে সক্ষম হয়।
কিন্তু এরপরেই শুরু হয় ভীষণ এক কঠিন সময়। মাসের পর মাস তারা আটলান্টিক মহাসাগর চষে বেড়ালেও কোথাও আর একটা তিমিরও দেখা পাওয়া যায় না। শেষে প্রশান্ত মহাসাগরের কাছে গিয়েও তাদের খালি হাতেই দিন পার করতে হয়। এসব দেখে সবাই বুঝতে পারছিল যে তাদের ঘরে ফিরতে এখনো অনেক দেরি, কেননা যেখানে তাদের জাহাজের টার্গেট ছিল 2000 ব্যারেল সেখানে মাত্র 47 ব্যারেল তারা উৎপন্ন করতে পেরেছে। এভাবে বেশ কিছুদিন জাহাজ চালানোর পর তারা ইকুয়েডরে পৌঁছে যাত্রাবিরতি দেয়। সেখানে একজন স্প্যানিশ ক্যাপ্টেনের সাথে পোলার্ড আর্চেসে দেখা হয়। ওই ক্যাপ্টেন তাদেরকে জানায় যে এখান থেকে বেশ কিছু দূরে এমন একটা জায়গা রয়েছে যেখানে প্রচুর পরিমাণ তিমি মাছ আছে। সেখানে পৌঁছাতে পারলে দুদিনের মধ্যে তারা তাদের টার্গেট পূরণ করতে সক্ষম হবে। স্প্যানিশ ক্যাপ্টেনও কয়েক হাজার ব্যারেল তেল নিয়ে নিজের দেশে ফিরতে পারত, কিন্তু তাদের সামনে জম হয়ে আসে এক দৈত্যাকার তিমি মাছ। ক্যাপ্টেনের ভাষ্যমতে সেই বিশাল তিমিটা তাদের জাহাজকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল, আর শুধুমাত্র ক্যাপ্টেন কোনোভাবে সেখান থেকে নিজের জান নিয়ে পালিয়ে আসতে পারে। এসব শুনে ক্যাপ্টেন পোলার্ড এবং ফার্স্ট অফিসার চেস কিন্তু এই স্টোরিটা জানার পরেও সেদিকে যাত্রা শুরু করতে চায়, কেননা পোলার্ড, চেস এবং ম্যাথিউস সহ সব ক্রুরাই ঘরে ফেরার জন্য মরিয়া ছিল। তাই যত দ্রুত সম্ভব নিজেদের টার্গেট পূরণ করার জন্য স্প্যানিশ ক্যাপ্টেনের দেখানো লোকেশনের দিকে তারা যাত্রা শুরু করে। এবার তারা তিমি খোঁজার জন্য এতটাই দূরে যাচ্ছিল যেখানে আজ পর্যন্ত কোনো নাবিক যেতে সাহস করেনি। তাই এই কারণে জাহাজের সমস্ত নাবিক ব্যাপক অখুশি ছিল। ক্যাপ্টেন পোলার্ড তার কাজিনের কাছ থেকে এই কথা জানতে পেরেও তাতে কোনো কান না দিয়ে যাত্রা অব্যাহত রাখে। এরপর কিছু দূরে গোনার পর সেই স্প্যানিশ ক্যাপ্টেনের কথাই সত্য প্রমাণিত হয়। পুরো জায়গা জুড়ে তখন ঝাঁকে ঝাঁকে তিমিরা সাঁতার কাটছিল। এত তিমি দেখে জাহাজের সমস্ত ক্রুরা পুরোই এক্সাইটেড হয়ে যায়, আর দেরি না করে তারা দ্রুত সেই দাঁড়টানা বোটগুলো নিয়ে আবারও সমুদ্রে নেমে পড়ে। আগেরবারের মতন এবারও তারা কয়েকটি তিমির গায়ে বর্ষা নিক্ষেপ করতে সক্ষম হয়, কিন্তু তারপরেই হঠাৎ করে একটা বোট এমন মারাত্মকভাবে দুলে ওঠে যেন নিচ থেকে বিরাট কিছু একটা সরে গেছে। এরপরে তারা যা দেখতে পায় সেটা দেখে তাদের বুক কেঁপে ওঠে। বিরাট দৈত্যকার এক তিমি নিজের লেজ তুলে যখন লাফ দেয় সেটা দেখে সবার হুশ উড়ে যায়। এই তিমিটা এত বিরাট ছিল যে তার লেজের দৈর্ঘ্যই হবে কমপক্ষে 20 ফুট, আর পুরো তিমিটার দৈর্ঘ্য হবে প্রায় 100 ফুটের কাছাকাছি। এই সেই দানব তিমি যার কথা স্প্যানিশ ক্যাপ্টেন তাদের বলেছিল। সেই দৈত্যকার তিমিটা এবার প্রচণ্ড আক্রোশে বোটের চারিদিকে তার লেজ দিয়ে বাড়ি মারতে থাকে। এরপর তিমিটা লেজের এক মারাত্মক বাড়িতে একটা বোটকে পুরোপুরি উল্টে দেয়। বোটের সব ক্রুরা পানিতে পড়ে গেলে দ্রুত কয়েকজন মিলে বোটটাকে সোজা করে নেয়, আর বাকিরা অন্য একটা বোটে উঠে পড়ে। তবে অবস্থা বেগতিক দেখে সব ক্রুরা তাড়াতাড়ি বোট নিয়ে নিজেদের জাহাজের দিকে যাত্রা শুরু করে, কিন্তু জাহাজে ওঠার পরেও সেই দানবটা তাদের পিছু ছাড়ে না। বোট মেরামত করার সময় ওই তিমিটা জাহাজের নিচে এসে জাহাজকে বাড়ি মেরে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে। সেই চেষ্টায় জাহাজের চারিদিকের বেশ কিছু যন্ত্রপাতি ভেঙে গিয়ে তা পুরোপুরি লন্ডভন্ড অবস্থা হয়ে যায়। এই অবস্থাতেই চেস প্রচণ্ড আক্রোশ নিয়ে বর্ষা নিয়ে বলে যে যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে আছি ততক্ষণ আমি এই তিমিটাকে ছাড়ব না। এই কথা বলে সে ওই দানবটার গায়ে আস্ত একটা বর্ষা নিক্ষেপ করে দেয়। কিন্তু সেটাই ছিল চেসের লাইফের সবচেয়ে বড় ভুল। তিমিটা সেই বর্ষা গাঁথা অবস্থাতেই এমন এক মোচড় মারে যাতে জাহাজের সব পাল ভেঙে গিয়ে পুরোপুরি ডুবে যাওয়ার মতো অবস্থা হয়। একজন ক্রু তো সাথে সাথে পানিতে পড়ে যায়, আর আরেকজনের উপরে বড় একটা কাঠের বিম পড়ে সে সেখানেই মৃত্যুবরণ করে। শেষে ওই তিমিটা নিজের গা থেকে দড়ি ছুটিয়ে বর্ষাটা নিজের পিঠে নিয়ে চলে যায়। ততক্ষণে এক্সেসের পুরো অবস্থা একদম তছনছ হয়ে গেছে। ডুবন্ত জাহাজটা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেটাকে পুনরায় মেরামত করা এখন প্রায় একদম অসম্ভব। জাহাজের নিচে থেকে ভাঙা কাঠের মধ্যে দিয়ে প্রচণ্ড বেগে পানি ঢুকছিল। ক্যাপ্টেন পোলার ততক্ষণে বোট নিয়ে এসে দেখতে পায় যে তার জাহাজ পুরোপুরি শেষ হয়ে গেছে। চেস তাকে তিমিটার কথা জানালে পোলার তখন জাহাজ ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। তাই জাহাজের সমস্ত ক্রুরা যে যা পারে সেই মতন সব ফুড সাপ্লাই নৌকায় লোড করতে ব্যস্ত হয়ে পড়ে। সবাই খাবার নিয়ে নৌকায় লোড করার পর সেই নৌকায় এবার যাত্রা শুরু করার জন্য রেডি হয়। কিন্তু হুট করে জাহাজের মধ্যে থাকা তিমির তেলে আগুন লেগে যায়। আগুন লাগা মাত্রই জাহাজের সবখানে দাউ দাউ করে চলে ওঠে। জাহাজের প্রায় সবাই নৌকায় উঠে গেলেও চেস কিন্তু তখনও জাহাজের ভিতরেই ছিল। অবস্থা বেগতিক দেখে সবাই দ্রুত সরে যেতে চাইলেও নিকারসন তখনও চেসের নাম ধরে ডেকেই যাচ্ছে। অন্যদিকে চেস তখন জ্বলন্ত জাহাজের যে কাটকা পড়ে বের হওয়ার পথ খুঁজছিল। জাহাজ শুধু জ্বলছেই না,
বরং দাহ তেলের কারণে সব জায়গায় একের পর এক এক্সপ্লোশন হচ্ছে। এই অবস্থায় ক্রুরা চেসকে সেখানে ফেলে রেখেই বোট চালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু শেষ পর্যন্ত চেস জাহাজের একদিকের কাঠ ভেঙে পানিতে লাফিয়ে পড়তে সক্ষম হয়। আর নিকারসন তাকে দেখে চিৎকার করে উঠলে সে সাঁতার কেটে বোটের কাছে চলে আসে এবং ক্রুরাও তাকে বোটে তুলে নিতে সক্ষম হয়। অবশেষে সব ক্রুদের নিয়ে বোটগুলো অজানার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যেই জাহাজটা নিয়ে তারা এত দূর এসেছিল সেটা সবার চোখের সামনেই পুরো খান খান হয়ে যায়, যা তাদের দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। এবার তাদের এই অল্প সংখ্যক খাবার নিয়ে তারা কতদিন কাটাতে পারবে সেটা কেউই জানে না। ক্যাপ্টেন পোলার্ড সবাইকে মাত্র 2 আউন্স খাবার এবং আধা কাপ পানি খাওয়ার জন্য নিয়ম করে দেয়। এরই মধ্যে পোলার্ডের কাজিন কফিন হঠাৎ চেসের দিকে পিস্তল তাক করে বসে। এক্সেস ডুবে যাওয়ার পিছনে সে চেসকেই দায়ী করতে থাকে। শেষে পোলার্ড এবং বাকি ক্রুরা মিলে তাকে অনেক কষ্টে শান্ত করতে সক্ষম হয়। নৌকায় থাকা সবাই যখন বুঝতে পারে যে তাদের থেকে সবচেয়ে কাছের দ্বীপটাও প্রায় 3000 নটিক্যাল মাইল দূরে, তখন সবার মন একেবারে ভেঙে যায়। কিন্তু চেস সবাইকে সাহস দিয়ে বলে যে যদি তাদের পাশ দিয়ে কোনো জাহাজ যায় তাহলে সবাইকে তারা উদ্ধার করে নেবে, কিন্তু সেই আশায় হয়ে যায় ঘুরে বালি, কেননা তাদের সামনে আবারও এক মৃত্যুদূত হয়ে হাজির হয় সেই ভয়ানক তিমি। এবার ওই তিমিটা সমস্ত বোটকে একের পর এক অ্যাটাক শুরু করে। বোটগুলোর প্রচণ্ড ঝাঁকির কারণে ক্রুরা নিজেদেরকে সামলাতে হিমশিম খেয়ে যায়। এরই মধ্যে চেসের বন্ধু ম্যাথিউ মাথায় প্রচণ্ড আঘাত পায়। চেস তখন দ্রুত তাকে পানি খাইয়ে স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু ম্যাথিউ নিজ থেকে বলে যে সে পুরোপুরি ঠিক আছে। এক্সেস থেকে বেঁচে যাওয়া এই ক্রুরা সমুদ্রে নিজেদের ছোট বোটগুলো নিয়ে কোনো দ্বীপ কিংবা জাহাজের আশায় যাত্রা করতে থাকে। এতদিন ধরে অল্প পরিমাণে শুকনা খাবার এবং পানি খেয়ে সবারই একদম বেহাল দশা। হঠাৎ কিছুদিন পর তারা দূরে একটা আইল্যান্ড দেখতে পায়। দ্বীপটাকে দেখাবার মাত্রই সবার শরীরের হারিয়ে যাওয়া শক্তিগুলো যেন কয়েক গুণ হয়ে ফিরে আসে। তারা সবাই প্রচণ্ড বেগে দাঁড় টানতে থাকে যাতে দ্রুত ওই দ্বীপে পৌঁছানো যায়। কিন্তু চেস হঠাৎ পানির দিকে লক্ষ্য করে বুঝতে পারে যে আজরায়েল এখনও তাদের পিছু ছাড়েনি। চেস যখন বোটগুলোকে থামাতে চায় তখনই সবাই অবাক হয়ে ভাবে যে চেস কেন বোট থামাতে বলছে। তখন চেস জানায় যে ওই তিমিটা এখনও তাদেরকে ফলো করছে। ঠিক তার কথা মতোই পর মুহূর্তে তিমিটা নিজের বিশাল পাখনা নিয়ে সমুদ্রের বুকে জেগে ওঠে। এই তিমিটা যেন প্রতিশোধের নেশায় তাদের পিছু ছাড়ছে না। এবার সে বোটের চারিদিকে পাখনা দিয়ে মেরে দুটো বোট পুরোপুরি উল্টে দেয়, আর ক্যাপ্টেন পোলার্ডের বোটটাকে তো সে মাথা দিয়ে আঘাত করে পুরোপুরি ভেঙেই ফেলে। এরই মধ্যে চেস ওই তিমিটাকে আরও একবার আঘাত করতে সক্ষম হয়। তবে তিমিটা আবারও চলে গেলে নাবিকদের সবাই কোনো মতে সাঁতরে সেই দ্বীপে উঠতে সক্ষম হয়। দ্বীপে ওঠার পরেই এতদিনের ক্ষুধার্ত নাবিকেরা প্রায় সবাই পাগলের মতন হয়েছিল। পাখির ডিম কিংবা কাঁচা মাংস থেকে শুরু করে হাতের কাছে তারা যা পায় সেগুলোকে কাঁচা চিবিয়ে তারা খেতে শুরু করে। শেষে কিছুটা শক্তি ফিরে পাওয়ার পর তারা আগুন জ্বালিয়ে গোল হয়ে বসে এবং কয়েকজন মিলে নৌকা মেরামত করতে ব্যস্ত হয়ে পড়ে। ক্যাপ্টেন পোলার্ড জানায় তার অনুমান হলো এই দ্বীপটা ডুসি আইল্যান্ড। তাদেরকে এই দ্বীপে মাসের পর মাস বন্দী হয়ে থেকে আশা করতে হবে যে যেন একটা জাহাজ তাদের পাশ দিয়ে যায়। কিন্তু দিনের পর দিন সেই দ্বীপে কাটানোর পরেও তাদের সামনে কোনো আশাই থাকে না। উল্টো দ্বীপে থাকা গুহার ভিতরে ঢুকে মানুষের কঙ্কাল দেখে তাদের মনোবল আরো ভেঙে যায়। তারা বুঝতে পারে যে এখানে আগেও সমুদ্রে হারিয়ে যাওয়া নাবিকরা এসেছিল, কিন্তু অনেকদিন থেকেও তারা কোনো জাহাজের দেখা পায়নি বিধায় সবাই এখানে মারা গেছে। এখন এত কিছু হয়ে যাওয়ার পর তো আর ইগো রাখা চলে না। তাই পোলার্ড এবং চেস এখন নিজেদের ভিতরে থাকা সব রাগ ভুলে গিয়ে একে অপরের নাম ধরে ফ্রি হয়ে কথা বলতে থাকে। তাদের সবারই অবস্থা খুবই খারাপ ছিল, তাই পোলার্ড এই দ্বীপে বসে মরার চাইতে আবারও সমুদ্র যাত্রা করার সিদ্ধান্ত নেয়। ব্যাপারটা হয়তো রিস্কি, কিন্তু এতে করে জাহাজ পাওয়ার সম্ভাবনাটা অন্তত একটু বেশি থাকবে। তাই পোলার্ডের সাথে চেসও আরেকবার বোট নিয়ে যেতে রাজি হয়। তবে কিছু ক্রু এতই দুর্বল ছিল যে তারা তখনও দ্বীপে থেকে যেতে চেয়েছিল। এদের মধ্যে চেসের পুরাতন বন্ধু ম্যাথিউজও ছিল। চেস ম্যাথিউসকে কথা দেয় যে জাহাজ খুঁজে পেলে ম্যাথিউসকে সে উদ্ধারের জন্য এখানে বোট পাঠাবে। তাই এভাবেই কিছু ক্রুকে দ্বীপে রেখে আবারও শুরু হয় চেস এবং ক্যাপ্টেন পোলার্ডের যাত্রা। কিন্তু এভাবে কিছুদিন চলার পর একদিন সকালে ঘুম ভেঙে চেস তার আশেপাশে কোথাও পোলার্ডের বোটটাকে দেখতে পায় না। এর মানে স্রোতের টানে তাদের দুই নৌকা দুদিকে আলাদা হয়ে গেছে। এর উপরে চেসের বোটে থাকা এক ক্রু দুর্বলতার কারণেই মারা যায়। অন্য ক্রুরা তাকে নিয়ম অনুযায়ী সমুদ্রে ভাসিয়ে দিতে চাইলেও চেস তখন এক মারাত্মক সিদ্ধান্ত নেয়। জীবন বাঁচানোর জন্য মানুষকে যে শেষ পর্যন্ত মনুষ্যত্ব বিসর্জন দিতে হয় এটাই তার বড় উদাহরণ। তাদের কাছে কোনো ফুড সাপ্লাই না থাকার কারণে চেস এবার সেই ডেড বডিটাকেই খাবার হিসেবে গ্রহণ করার কথা বলে। আর কোনো উপায় না থাকায় বাকি নাবিকরাও তার কথায় রাজি হয়ে যায়।
এরপর সবাই মিলে সেই মৃতদেহের শরীর থেকে সমস্ত অর্গান আলাদা করতে থাকে। তারপর তার চামড়া সেলাই করে দিয়ে বাকি থাকা অংশ তারা সমুদ্রে ভাসিয়ে দেয়। সেই ডেড বডিটাকে খেয়ে তাদেরকে আরো মাসখানিক বেঁচে থাকতে হয়। ওদিকে ক্যাপ্টেন পোলার্ডের বোটেও ঘটে ঠিক একই কাহিনী। তারা কিন্তু চেজের বোট থেকে অনেক দূর চলে গেলেও একবারে হারিয়ে যায়নি। চেজদের মতোই জীবন বাঁচানোর জন্য তাদেরকে কঠিন সিদ্ধান্তটাও নিতে হয়, কিন্তু পোলার্ডের জন্য সেই সিদ্ধান্ত ছিল আরো কঠিন, কেননা তাদের মধ্যে সবাই জীবিত ছিল। কিন্তু বাকিদের জীবন বাঁচানোর জন্য তাদের মধ্যে একজনকে নিজের জীবন স্যাক্রিফাইস করতে হবে। এর জন্য তারা প্রথমে লটারি করে ঠিক করে নেয় যে কে নিজেকে স্যাক্রিফাইস করবে। ভাইরে ভাই, চিন্তা করো, লাইফের কি পরিণতি এলে এমন ধরনের সিদ্ধান্ত নিতে হয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো সেই লটারিতে ক্যাপ্টেন পোলার্ডেরই নাম ওঠে। ক্যাপ্টেন পোলার্ড তার কাজিন কফিনের হাতে পিস্তল দিয়ে তাকে হত্যা করতে বলে। কফিন তার কাজিনকে কোনোভাবে মারতে না চেয়েও আবার লটারি করতে চায়, কিন্তু পোলার্ড তাকে আদেশ দিয়ে বলে যে ক্যাপ্টেন হিসেবে তার দায়িত্ব সবাইকে বাঁচানো, তাই লটারিতে যা উঠেছে সেটাই যাতে কার্যকর করা হয়। তবে কফিন পোলার্ডের মাথায় পিস্তল তাক করার ভান করলেও শেষ পর্যন্ত সে ওই পিস্তল দিয়েই নিজেকে শেষ করে দেয়। অর্থাৎ কফিন নিজের ইচ্ছায় নিজেকে সে স্যাক্রিফাইস করেছে। মুভির এই সিনটা সত্যিই খুব স্যাড ছিল। যাই হোক, এরপর পোলার্ডের সঙ্গীরাও চেসের মতন কফিনের শরীর কাটতে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে নিজেদের ধৈর্য, শক্তি আর সক্ষমতার চরম পরীক্ষা দিয়ে নাবিকরা প্রায় 71 দিন পার করে দেয়। এরই মধ্যে স্রোতের টানে আবারও পোলার্ড আর চেসদের মধ্যে দেখা হয়। কিন্তু এত কিছুর পরেও সেই মৃত্যুদূত এখনও তাদের পিছু ছাড়েনি। দানবাকৃতি সেই তিমিটা আবারও তাদের বোটের কাছে এসে সাঁতার কাটতে শুরু করে। এবার ওই তিমিটা বোটের মাঝখান দিয়ে সাঁতার কাটার কারণে নাবিকদের হাতে তিমির শরীরে মক্ষম জায়গা আঘাত করার সুযোগ ছিল। এই দৃশ্য দেখে চেজ সেটা করার জন্য হাতে টোটার মতো দেখতে একটা হারপুন নিয়ে রেডি হয়ে যায়। কিন্তু তিমিটা সাঁতার কাটতে থাকলেও চেজ হঠাৎ তার চোখের দিকে তাকায়। চেজের অনেক আগে মারা বর্ষাটা কিন্তু তিমিটার চোখের কাঁথায় বেঁধে গিয়েছিল। এবার সেই তিমিটার দিকে তাকিয়ে চেজ কেমন যেন হিপনোটাইজ হয়ে যায়। বাকি নাবিকেরা চিৎকার করে হামলা করতে বললেও চেজ কোনোভাবেই তার হাত চলে না। আর অবাক করে দিয়ে সেই তিমিটাও তাদের উপরে কোনো হামলা না করে শান্তিপূর্ণভাবে সাঁতার কেটে চলে যায়। তার মানে তো তোমরা বুঝতেই পারছো, হয়তো এটাই প্রকৃতির পক্ষ থেকে তাদের প্রতিদান ছিল, কেননা চেজ তার অপরাধ বুঝতে পেরেছিল। তিমির এই কাণ্ডের পর আরও বেশ কিছুদিন পার হয়ে যায়। চেজ আর পোলার্ড বোটের স্রোতের টানে আবারও একে অন্যের থেকে আলাদা হয়ে যায়। এভাবে তাদের মধ্যে স্রেফ কয়েকজন নাবিকে বেঁচে ছিল, যাদের মধ্যে চেইসের সাথে ছিল কিশোর নিকারসন। 90 দিন পার হওয়ার পরেও তাদের কারো চেহারার দিকে আর ফিরেও তাকানো যাচ্ছিল না। এতদিনের ক্ষুধা এবং দুর্বলতার কারণে তাদের সবাই প্রায় মুমূর্ষু অবস্থা, কারোর গলা দিয়ে ঠিকমতো আওয়াজ বের হচ্ছিল না। শেষে সবাই যখন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই একটা জাহাজ পোলার্ডদের বোটকে দেখতে পেয়ে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। অন্যদিকে চেসের বোটও তখন সমুদ্র ভেসে চলছিল। প্রায় একই সময়ে চেসরাও চিলির একটা উপকূলের কাছে পৌঁছে যায়। নিকারসন তার বোট থেকে দূরের উপকূল দেখতে পেয়ে শরীরে যা শক্তি বাকি ছিল সেটা দিয়ে চেসকে ডাকতে থাকে, কিন্তু চেসের শরীরে আর বিন্দুমাত্র নড়ার শক্তি ছিল না। অবশেষে চিলির সেই দ্বীপের বাসিন্দারা চেসদের মরণাপন্ন অবস্থায় উদ্ধার করে নেয়। এরপর সেই জাহাজ এবং দ্বীপের বাসিন্দারা পোলার্ড আর চেসদেরকে সেবা যত্ন করে ধীরে ধীরে সুস্থ করে তোলে। অবশেষে অনেক দিন বাদে তারা রিকভার করার পর নতুন জাহাজে করে নানটাকের উদ্দেশ্যে রওনা দেয়। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসে তারা যেন নতুন এক পুনর্জীবন পেয়েছিল। চেসের স্ত্রী তো চেসকে দেখে আবেগে কেঁদেই দেয়, আর চেসের রেখে যাওয়া অন্তঃসত্ত্বা স্ত্রী ততদিন একটা ছোট্ট মেয়েরও জন্ম দিয়েছিল। সেও এই প্রথম নিজের বাবাকে দেখতে পায়, যে কিনা সমুদ্র থেকে কোনোভাবে নিজের জান নিয়ে ফিরেছিল। কিন্তু এই লোমহর্ষক জার্নি শেষেও চেস আর পোলার্ড কিন্তু ঘরে ফিরে যেতে পারেনি, বরঞ্চ তাদেরকে জাহাজের অফিসে তলব করা হয় যে আসলে কি ঘটেছিল সেটা জানার জন্য। পোলার্ড সেখানে বলে এই জাহাজ ডোবার কারণে অবশ্যই একটা ইনকোয়ারি করা হবে, আর যদি সেই ইনকোয়ারিতে আমরা বলে দিই যে একটা তিমির কারণে জাহাজ ডুবেছে, তাহলে জাহাজের মালিকরাও তিমি মাছের ভয় পেতে শুরু করবে, আর এইটা হলে পুরো অয়েল ইন্ডাস্ট্রি পথে বসে যাবে। তখন চেস জিজ্ঞেস করে, তাহলে তোমরা
আমাকে কি করতে বলছো? জাহাজের মালিক তখন উত্তর দেয় যে ইনকোয়ারিতে গিয়ে তাদেরকে বলতে হবে যে এক্সেস জাহাজটি ঝড়ের কবলে পড়ে ডুবে গিয়েছে এবং সেই সাথে কিছু লোকও ডুবে মারা যায়। এই কথা শুনে চেস বলে এক্সেস একটা তিমির জন্য ডুবেছে, আর আমরা কয়েক মাস ধরে না খেতে পেরে শেষ পর্যন্ত মনুষ্যত্ব বিসর্জন দিয়ে কোনোভাবে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছি, আর এখন এসে আমাকে সমস্ত কিছু লুকিয়ে রাখতে হবে যাতে তোমাদের মতন জাহাজ মালিকরা আরামায়েশ করে জিন্দেগি পার করতে পারে। এই কথা বলার পর চেস পোলার্ডকে বলে যে তারও ইনকোয়ারিতে সত্যটাই বলে দেওয়া উচিত। এরপর চেস মালিকের অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় নিকারসনের সাথে তার দেখা হয়। চেইসের মতন একজন দক্ষ আর জ্ঞানী নাবিকের সাথে সফর করতে পারার জন্য নিকারসন তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। চেইসও তার নিজের চিহ্ন হিসাবে তাকে একটা উপহার দেয়। পরের দিন এক্সেসের ব্যাপারে যেই ইনকোয়ারিটা হয়েছিল সেখানে উপস্থিত হয় ক্যাপ্টেন পোলার্ড, আর সেখানেই পোলার্ডের মুখ দিয়ে যেন চেইসের কথাগুলোই বেরিয়ে আসে। সে বলতে থাকে এক্সেস একটা তিমির কারণে ডুবেছে, আর তার ক্রুরাও কয়েক মাস ধরে সার্ভাইভ করার পর মানুষত্ব বিসর্জন দিয়ে নিজেদের সাথীদের দিয়েই ক্ষুধা মিটিয়ে হলেও বেঁচে ফিরে। অর্থাৎ পোলার্ড অন্তত এতটুকু নিশ্চিল না যে সে এত বড় সত্যটা লুকাবে। অবশেষে সবকিছু শেষ হওয়ার পর পোলার্ড আবারও সমুদ্রে ফিরে গিয়েছিল। সেই দানব আকৃতির তিমিটার কথা সে ভুলতে পারেনি, তাই নিজের জাহাজ নিয়ে সে সেটাকে তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছিল, কিন্তু আর কোনোদিন ওই তিমিটাকে খুঁজে পাওয়া যায়নি। বরং তিমিটাকে খুঁজতে গিয়ে দুবার জাহাজ ডুবে যাওয়ার পরেও পোলার্ড নাবিকের কাজই ছেড়ে দিয়েছিল। অন্যদিকে চেস কিন্তু ছিল একজন জাহাজ নাবিক, সে আবারও সমুদ্রে ফিরে গিয়ে একজন মার্চেন্ট ক্যাপ্টেন হয়ে ওঠে, আর এবার থেকে চেস নিজের নিয়ম অনুসারে নিজের বাণিজ্যিক জাহাজ পরিচালনা করতে থাকে, যেটা ছিল তার অনেক আগের স্বপ্ন। এছাড়াও চেস ফিরে যাওয়ার পর ম্যাথিউকে দেওয়া প্রতিশ্রুতির অনুসারে ডুসি আইল্যান্ডেও বোট পাঠিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ম্যাথিউ ততদিনে মারা যায়। তবে দ্বীপে থাকা বাকি তিনজনকে তারা জীবিত উদ্ধার করতে সক্ষম হয়, আর ঠিক এভাবেই শেষ হয় এক্সেস নামক জাহাজের এক লোমহর্ষকর কাহিনী। মুভির একদম শেষ সিনে দেখা যায় বৃদ্ধ নিকারসনের কাছ থেকে পুরো স্টোরিটা জানার পর রাইটার ম্যালভিন যেন এক অন্য জগতে চলে যায়। এই স্টোরির উপরে ভিত্তি করে উপন্যাস লিখলে সেটা যে সুপার হিট হবে তার ব্যাপারে তার কোনো সন্দেহ নেই, আর ম্যালভিনও তার উপন্যাস লেখার সিদ্ধান্ত নিয়ে নিকারসনের কাছ থেকে বিদায় নেয়। যাওয়ার সময় নিকারসন ম্যালভিনকে বলে সে শুনেছে যে আমেরিকা ইতিমধ্যে মাটির নিচ থেকে তেলের খনি আবিষ্কার করা হয়েছে, অর্থাৎ এখন থেকে আর তেল পাওয়ার জন্য মানুষকে তিমি হত্যা করার মতন জঘন্য কাজ করতে হবে না। সেই সময়টায় নিকারসনও মানুষের এই নির্মম পাপের শাস্তি হারে হারে টের পেয়েছিল, যেটা সে আর কোনো দিনই ভুলবে না। ঠিক এমনই এক সিনের মধ্য দিয়ে এই অসম্ভব রোমাঞ্চকর মুভিটি এখানেই শেষ হয়।